তেলাপিয়া মাছ খাচ্ছেন তো বিপদ বাড়াচ্ছেন বাজারে সারা বছর পাওয়া যায় এমন মাছের মধ্যে তেলাপিয়া অন্যতম এটি মাছে ভাতে বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ পুষ্টিবিদদের মতে এই মাছের পুষ্টিগুণ অসাধারণ শুধু নয় বিশ্বের বেশি দেশে তেলাপিয়া মাছের চাষ হয় তেলাপিয়া রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন বি বারো ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান তবে সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে বিজ্ঞানীদের দাবি এর থেকে হাড়ের ক্ষয় হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধি শরীরে বাসা বাড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের গবেষকদের দাবি তেলাপিয়া মাছ খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় দশ শতাংশ বেড়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষণা দেখা গেছে এশিয়া আমদানি করা তেলাপিয়া মাছের শরীরে মিলেছে মারাত্মক বিষ গবেষকদের দাবি মাছ চাষের সময় হাঁস শুকর বা মুরগির দেহাবশেষ খেয়ে এই মাছগুলো দ্রুত বেড়ে ওঠে আর একই সঙ্গে হয়ে ওঠে বিষাক্ত বিজ্ঞানীদের দাবি বেশিরভাগ ক্ষেত্রে তেলাপিয়া মাছ চাষের সময় অত্যাধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার করা হয় তেলাপিয়া চাষের জন্য ব্যবহৃত রাসায়নিকের মধ্যে ডিবিউলিটিন নামে এক ধরনের রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন মার্কিন গবেষকরা প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরির ক্ষেত্রেও এই ডিবিউলিটিনের ব্যবহার করা হয় মার্কিন গবেষকদের দাবি এই ডিবিউলিটিন মানব শরীরে প্রবেশ করলে স্থূলতা হাঁপানি অ্যালার্জি এবং নানা রকমের বিপাকীয় রোগ বাসা বাঁধতে পারে এছাড়াও তেলাপিয়া চাষের জন্য ব্যবহৃত ওষুধের ডাইঅক্সিন নামে এক ধরনের রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকরা যা মানব শরীরে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি রিপোর্টে জানা গেছে আটশোর বেশি নমুনা পরীক্ষা করে তেলাপিয়া মাছের ডিব্রুলিচন এবং ড্রাইক্সিন নামে মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির প্রমাণ মিলেছে